শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি পার্বতী বিদ্যালয়ের পক্ষ থেকে আমি জীববিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় ক্যাশীয় বিনিময় ক্যাশীয় বিনিময় অংশ থেকে আমরা প্রাণীর ক্যাশীয় বিনিময় এবং প্রাণীর একটি গ্যাসীয় বিনিময়ের প্রধান তন্ত্র শোষণতন্ত্র শোষণতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আর এই শোষণতন্ত্র আলোচনা করলে শিক্ষার্থীরা কী শিখবে তারা প্রধান প্রধান অংশগুলো সম্পর্কে জানতে পারবে এবং শোষণতন্ত্রের প্রধান অংশগুলোর কাজ ব্যাখ্যা করতে পারবে শ্বাস প্রশ্বাস ক্রিয়া ও গ্যাসীয় বিনিময় তারা বর্ণনা করতে পারবে এবং শোষণতন্ত্রের কয়েকটি রোগের নাম তারা বলতে পারবে ওকে বন্ধুরা আসো আমরা শুরু করি প্রথমে বলি শ্বাসকার্য যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে বলা হয় শ্বাসকার্য শীতকে দেখতে পাচ্ছ উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ সালক শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে এবং সেই অক্সিজেন উদ্ভিদ প্রাণীকুল শোষণ প্রক্রিয়ায় ব্যবহার করে এবং উদ্ভিদ প্রাণীকুল পত্রিক শোষণের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে এইভাবে চক্রাকারে উদ্ভিদ প্রাণীকুলের মধ্যে গ্যাসীয় বিনিময় হচ্ছে তাহলে বন্ধুরা গ্যাসীয় বিনিময় তোমরা বুঝতে পেরেছ প্রাণী সাধারণত অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে জীবন শারীর বৃত্তীয় কাজগুলো সম্পন্ন করার জন্যই জীবকে শারি গ্যাসের বিনিময় করতে হয় তাহলে আমরা প্রথমে আসি গ্যাসের বিনিময়ের জন্য একটি তন্ত্র রয়েছে দেহে তাকে বলা হয় তন্ত্র আচ্ছা তাহলে প্রথমে আসি আমরা শ্বাসকার্য যেই প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে প্রাণী তাকে বলা হয় শ্বাসকার্য আসলে শ্বসন কী আমরা বলব শোষণ কী যেই জৈবিক প্রক্রিয়া প্রাণীদের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে ধারিত করে মধুর শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে বলে শোষণ তো শোষণের বিক্রিয়াটি দেখো বন্ধুরা শোষণ এখানে গ্লুকোজ কোষস্থিত গ্লুকোজ এবং নাক দিয়ে যে অক্সিজেন প্রবেশ করে সেই অক্সিজেন কোষে প্রবেশ করে কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানি এবং এটিপি তৈরি করে এটি মূলত অন্তঃশোষণ শোষণ ক্রিয়া তন্ত্র কি যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে একত্রে বলা হয় শ্বসনতন্ত্র তাহলে শ্বসণতন্ত্র অঙ্গগুলো কী কী মানবদেহের মানবদের স্বসন্ত্র অঙ্গ প্রধানত সাতটি এক নাসারন্দ্র নাসাপদ দুই গলবিল তিন ষড়যন্ত্র চার শ্বাসনালী পাঁচ ভঙ্কাশ ছয় ফুসফুস এবং সাত হলো মধ্য চিত্রে দেখো প্রথমে হচ্ছে আমরা উপরে দেখতেছি ষড়যন্ত্র আচ্ছা চিত্র সম্পর্কে আমরা পরে বলবো শ্বসন্ত্র অঙ্গগুলোকে আমরা একে একে বর্ণনা করি স্বসন্ত্র অঙ্গগুলো কি কি আবার বলছি শ্বশনতন্ত্র অঙ্গ সাতটি এক নাসারন্ধ্র নাসাপথ দুই গলবিল তিন ষড়যন্ত্র চার শ্বাসনালী পাঁচ বঙ্কাস ছয় ফুসফুস এবং সাত গুপ্তচা চিত্রে নাশারন্দ্র গোলবিলংশ না দেখা গেলেও আমরা ষড়যন্ত্র থেকে দেখতেছি ষড়যন্ত্র তৃতীয় নম্বরে চার নম্বরে ট্রাকিয়া বা শ্বাসনালি পাঁচ নম্বরে ফুসফুস দুই দিকে দুটো ফুসফুস দেখি আমরা ফুসফুসের মধ্যে ফুসফুসের মধ্যে রয়েছে শ্বাসনালী শ্বাসনালীর দুটো অংশ রয়েছে প্রত্যেকটা অংশকে বলা ব্রঙ্কাশ শ্বাসনালীর চিকোণ অংশ ব্রঙ্কাশে পরে ফুসফুস ফুসফুসের পরে আমরা এখানে মধ্যস্থতা অর্থাৎ ষাটটির মধ্যে আমরা এখানে প্রায় পাঁচটি অঙ্গ দেখতে পাচ্ছি শোষণতন্ত্রের সেগুলি হচ্ছে কি কি ষড়যন্ত্র শ্বাসনালী ব্রঙ্কাস ফুসফুস এবং মধ্যস্থতা আচ্ছা আশু বন্ধুরাও পরবর্তী চিত্র ব্যাখ্যায় আমরা যাই কি রয়েছে দেখো আমরা প্রথমে বর্ণনা করবো নাসারন্ধ্র বা নাসাপথ কি আসলে নাসাপথ হচ্ছে শ্বাসনতন্ত্রের প্রথম অংশ নাসার বা নাসাপথ শ্বাসতন্ত্রের প্রথম অংশ চিত্র থেকে দেখা যাচ্ছে এটি মুখহবরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর এই যে নাসিকা চিত্র দেখতে পাচ্ছি আমরা এটি মুখ গহ্বরের উপরে অবস্থিত এটি একটি ত্রিকোণাকার গহ্বর আর নাসিকের কাজটা আমরা জানি নাসিকের কাজ হচ্ছে কোনো বস্তু সুগন্ধ বা দুর্গন্ধ আমরা নাসিকার সাহায্যে পেয়ে থাকি তার পরবর্তীতে বন্ধুরা নাসারঞ্জ নাসা পথের পরে রয়েছে গলবিল 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 আমরা চিত্রে দেখো মুখ হা করলে পিছনের যে অংশটি দেখা যায় মুখ হা করলে পিছনের যে অংশটি দেখা যায় তাকে আমরা বলি গল্প ইংরেজিতে বলি ফেরিংস এই ফ্যারিংস বিস্তার কতটুকু এটি হচ্ছে নাসা পথের অংশ থেকে ষড়যন্ত্রের পরিভাগ পর্যন্ত আমরা আগের চিত্রটা দেখি বন্ধুরা নাসারন্ত্রের উপরিভাগ থেকে নাসারন্ত্রের উপরিভাগ থেকে ষড়যন্ত্রের উপর পর্যন্ত যে অংশটি এটাকে আমরা বলি ফ্যারিং বা গলবেলে যে এখানে হালকা সবুজ কালারের নাসা রন্ধ্রের উপর থেকে শুরু করে স্বরতন্ত্রের উপর পর্যন্ত যে অংশটুকু এটাকে আমরা বলি গলবিল। আচ্ছা বন্ধুরা সহ তাহলে গলবিল নাসাপথের পিছনের অংশ থেকে স্বরতন্ত্রের উপর পর্যন্ত চিত্রে দেখানো হয়েছে আগের চিত্রে এখন গলবিলের পিছনের অংশ উপরিতলে একটি ছোট্ট জিবদার মতো অংশ রয়েছে গোলা বিলে কোথায় এটা পিছনের অংশের উপরিতলে গলবিলে পিছনের অংশের উপরিতলে একটি ছোট জিব্বার মতো অংশ রয়েছে একে বলা হয় আলজিবা একে বলা হয় আলজিবা আলজিবা বা ইভুলা আলজিবা জিবা চিত্র দেখা যাচ্ছে পিছনের অংশ উপরিতলে একটি ছোট্ট জিব্বার মতো অংশ এটিকে আমরা বলি ইভুলা বা বাংলায় বলি আলজিবা ইংরেজিতে বলি সফট প্লেট এবং এই গলবিলের কাজটা কি গলবিলের কাজ হচ্ছে খাদ্য এবং পানীয় গলাধকরণের সময় গলবিল নাসা পিছনের অংশটাকে বন্ধ করে দেয় খাদ্য এবং পানীয় গলাধকরণের সময় গলবিল নাসাপথের পিছনের অংশ বন্ধ করে দেয় আসব বন্ধুরা পরের পয়েন্টটা কি নশারন্দ্রের শোষণতন্ত্রে আমরা দুটো অংশ বললাম নাসারন্ধ্র নাসাপথ দুই গল বিল পরে আমরা করব ল্যারিং বা ষড়যন্ত্র বন্ধুরা ষড়যন্ত্র ষড়যন্ত্র দেখো বা বোকাল ল্যারিং ছিংয়ে দিতে বলে ষড়যন্ত্র আমরা এর আগের চিত্রে দেখি দেখো এই যে ষড়যন্ত্র গল বিলের নিচে অংশটি ষড়যন্ত্র ষড়যন্ত্র কী রয়েছে ষড়যন্ত্র গল বিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত এটি শ্বাসনালীর উপরে এবং গলবিলের বিলের নিচে গল বিলের নিচে শ্বাসনালির উপরে অবস্থিত এই ইংরেজিতে এটাকে বলা হয় ল্যারিংস এবং এর দুই পাশে রয়েছে বোকাল কর্ড দুপাশে বোকাল কর্ড রয়েছে আর ষড়যন্ত্রের উপরে জিব্বাকৃতির একটি ঢাকনা রয়েছে একে আমরা বলি উপজিবা বা এপিগ্লোটিস উপজিবা বা এপিগ্লোটিস শ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটা কাজ কি এটি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এই ল্যারিংসটি খোলা থাকে ফলে এই পথে ফুসফুসে গ্যাস যাতায়াত করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করতে পারে বন্ধুরা ষড়যন্ত্রের পরের অংশ কি রয়েছে ষড়যন্ত্রের পর হচ্ছে শ্বাসনালী দেখো আমরা আবার প্রথম চিত্রটাতে যাই শ্বাসনালী আর এই যে ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরের অংশ ট্রাকিয়া বা শ্বাসনালি এই যে লম্বা নালীটাকে আমরা বলি শ্বাসনালি শ্বাসনালি আমরা বিস্তারিত দেখব শ্বাসনালি শ্বাসনালির কাছটাকে এই যে আমরা চিত্রে দেখতে পাই পাশে এই লম্বা ট্রাকিয়াটাকে বলা হয় শ্বাসনালী অনেকটা আমরা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী কাটলে এই শ্বাসনালীটা দেখতে পাই এই শ্বাসনালি মূলত একটি ফাঁফা নল এটি খাদ্যনালীর সামনে থাকে খাদ্যনালী শ্বাসনালী দুটো আলাদা খাদ্যনালীর সামনে অবস্থিত এটি একটি ফাঁপা নল এই নালীটি ষড়যন্ত্রের নীচের অংশ থেকে শুরু করে কিছু দূর গিয়ে এটি ভাগে বিভক্ত হয়েছে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি বায়ু নলের সৃষ্টি করে আচ্ছা এগুলোকে আমরা বলি শ্বাসনালী এরপরে আসো শ্বাসনালীর পরের অংশটা কি শ্বাসনালী পরে শ্বাসনালী ভাগে বিভক্ত হয়েছে শ্বাসনালী ষড়যন্ত্রের নিচের অংশ থেকে শুরু হয়ে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান বাম দুটি শাখায় বিভক্ত হয় এই শাখা দুটিকে আমরা বলি ব্রঙ্কাস এই গুলো এই শাখাগুলো ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে এগুলোকেই আমরা ব্রংকাস বলি আচ্ছা বন্ধুরা ব্রঙ্কাশ আমরা চিত্রে দেখতে পাচ্ছি এরপরে আসো ব্রঙ্কাসের পরে আসো পরের অংশ হচ্ছে ফুসফুস ফুসফুস কি ফুসফুস হচ্ছে শসন্ত্রের প্রধান অঙ্গ এই যে ফুসফুস দুটো ফুসফুস রয়েছে ফুসফুস প্রধান ফুসফুস আসলে শ্বসন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস দেখতে গোলাপি বর্ণের হয় সাধারণত ফুসফুসের ভিতরে আমরা কী দেখতে পাই বক্ষ এগুলির অবস্থান কোথায় মূলত বক্ষগহ্বরের ভিতরে হৃদণ্ডের দুই পাশে দুটি ফুসফুস রয়েছে এটি আসলে স্পঞ্জের মতো নরম এবং হালকা লালচে রঙের ডান ফুসফুস তিন খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুস হচ্ছে দুই খণ্ডে বিভক্ত ডান ফুসফুস তিন খণ্ডে বিভক্ত বাম ফুসফুস ডান ফুসফুস তিন খণ্ডে বিভক্ত বাম ফুসফুস খণ্ডে বিভক্ত ফুসফুস বাস বিশিষ্ট প্লুরা নামক পদ্মা দ্বারা আবৃত থাকে প্লুরা নামক পদ্মা দ্বারা আবৃত থাকে ফুসফুস অবস্থিত বায়ু নিলি নালীগুলিকে আমরা বলি এলবিও এখানে এলবিও লাই বহু বছরে আমরা বলি এলবিও লাই এক বছরে বলি এলবিও এগুলি হচ্ছে বন্ধুরা এলবিও লাস এরপরে আসো ফুসফুসে পরে মধ্য ছোদা মধ্যস্থদা বা ডায়াফার্ম বক্ষগহ্বর এবং উদর গহবরকে পৃথককারী পদ্মাকে বলি আমরা মধ্যস্থদা এই মধ্যস্থধা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো মধ্যস্থদা সংকুচিত হলে নিচের দিকে নামে তখন বক্ষগহ্বরা এতন বাড়ে আর মধ্যশোধা প্রসারিত হলে উপরের দিকে উঠে ফলে বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে শ্বাস প্রশ্বাস গ্রহণের মধ্যস্থতার গুরুত্ব অপরিসীম বন্ধুরা আমরা বর্ণনা দিলাম এতক্ষণ শ্বসন্তরের বিভিন্ন অঙ্গগুলো এবার আমরা দেখব শ্বাসক্রিয়া কীভাবে সম্পন্ন হয় শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলো কেবল মাত্র গলবিলের দিকেই খোলা থাকে অন্য সব দিক থেকে শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলো বন্ধ থাকে ফলে নাসাপথের ভিতর দিয়ে ফুসফুসের বায়ুথলি পর্যন্ত বাতাস চলাচল করতে পারে স্নায়বিক উত্তেজনা দিয়ে আসলে শ্বাসকার্য পরিচালিত হয় স্নায়বিক উত্তেজনার কারণে আমাদের বক্ষপিঞ্জরের অস্থিগুলো বা পিঞ্জরাস্থির মাংসপেশি এবং মধ্যস্যতা সংকুচিত হয় ফলে মধ্যস্থতা নিচের দিকে নেমে যায় এবং বক্ষ বক্ষ প্রসারিত হয় ভিতর ও বাইরের চাপের সমতা রক্ষার জন্য প্রশ্বাসবাহী ফুসফুসে প্রবেশ করে এই পেশি সংকোচনের পরপরই পুনরায় প্রসারিত হয় এর ফলে বিপরীত ক্রিয়া সম্পন্ন হয় ফলে কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসরূপে মানবদেহে প্রবেশ করে এইভাবে মানবদেহে প্রতিনিয়ত শ্বাসকার্য তলে এই শ্বাসকার্যকে আমরা বলি বহির এবার আসলে গ্যাসীয় বিনিময় গ্যাসীয় বিনিময় বলতে মূলত আমরা বুঝি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় মূলত বায়ু ও ফুসফুসের রক্তনালীর ভিতরে এই ঘটনাটি ঘটে গ্যাসীয় বিনিময়ে মূলে রয়েছে আদৌ ব্যাপন ক্রিয়া গ্যাসীয় বিনিময় আমরা বন্ধু দুই ভাগে ভাগ করতে পারি একটি অক্সিজেন শোষণ আর একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তো অক্সিজেন শোষণটা কীভাবে করে ফুসফুসের বায়ুথলীয় রক্তের চাপের পার্থক্যের জন্য ফুসফুসের বায়ুথলীয় রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে ফুসফুস থেকে ধমনের রক্তে অক্সিজেন প্রবেশ করার পর রক্তে অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয় সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয় বেশিরভাগ অক্সিজেন পরিবাহিত হয় অক্সিহিমোগ্লোবিন রূপে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ খাদ্যের জারণ বিক্রিয়ায় কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইড পরে প্রথমে লসিকাতে পরে সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসে প্রবেশ করে এবং পটাশিয়াম বাইকারনের রূপে রক্ত দিয়ে ফুসফুসে আসে এরপর বায়ুতলি বেদ করে দেহের বাইরে নির্গত হয় এখানে শ্বাস চিত্রে শ্বাস দেখবার নিঃশ্বাস আপনাদের কার্বন ডাইঅক্সাইড ফেলি সেটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আর ফুসফুস মধ্যস্থতা মধ্যস্থোধা প্রসারিত হয় বক্র সংকোচিত হয় ফুসফুস ফুসফুস সংকোচিত বক অর্থাৎ বক্ষ সংকোচিত এবং মধ্যস্থতা প্রসারিত হওয়ার মাধ্যমে কিভাবে গ্যাস অক্সিজেন গ্যাস প্রবেশ করে এবং বের হয় তা চিত্রে বোঝানোর চেষ্টা করা হয়েছে আচ্ছা বন্ধুরা এবার আসো আমরা শ্বাসনালী তরিত কয়েকটি রোগের নাম শিখি শ্বাসনালী দরিত কয়েকটি রোগ হচ্ছে যেমন অ্যাজমা বা হাঁপানি ব্রঙ্কাইটিস যক্ষা এবং ফুসফুসের ক্যান্সার এগুলি প্রধান আসো তাহলে বন্ধুরা কাজ নাও চিত্রসহ সহ শ্বসন্ত্রের বর্ণনাগুলো তোমরা লিখে আনবে ধন্যবাদ বন্ধুরা